ছয় বছরের দুর্নীতি সংশ্লিষ্ট বিদেশে পাচার হওয়া 1,167 কোটি টাকা জব্দ করতে পেরেছে দুদক। কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকের 29টি অ্যাকাউন্টে ছিল এসব টাকা। দুদক বলছে বিদেশে পাচার আরও 1,000 কোটি টাকা জব্দের প্রক্রিয়া চলছে। তবে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে দেশ থেকে বিভিন্ন খাতে বছরেই পাচার হয় অন্তত 53,000 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল কানাডায় পাচার করেছিল প্রায় 24 কোটি টাকা। সেই টাকায় কেনা হয়েছিল বাড়ি। কিছুদিন পরে বাড়িটি বিক্রি করে সেই টাকা পাচার করা হয় অস্ট্রেলিয়ায়। সেখানেও কেনা হয় বাড়ি। স্বাস্থ্যখাতের দুর্নীতির এসব টাকা বিভিন্ন দেশে পাচার হলেও শেষ রক্ষা হয়নি। কানাডা ও অস্ট্রেলিয়ায় আফজালের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার বাড়িটিও জব্দের প্রক্রিয়ায় আছে। দেশে বিদেশে সব অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে গত বছর আফজালকে আত্মসমর্পণে বাধ্য করে দুদক। আরও কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে একই পদ্ধতি অনুসরণ করছে দুদক। এরই মধ্যে এখন পর্যন্ত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অন্তত 1 ডজন ব্যক্তি রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ অন্তত 1 ডজন ব্যক্তি রয়েছে। তবে গ্রেপ্তার বা আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করবে না গোয়েন্দারা। দুর্নীতি শুধু দুর্নীতিবাজকে শাস্তি দেওয়া না, রাষ্ট্রের অর্থ বা জনগণের অর্থ যদি কেউ পাচার করে অন্য দেশে নেয় সেটা রিকভার করার চেষ্টাও তো থাকে, যেহেতু আমাদের রাষ্ট্রের সম্পদ। দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা টিআইবি বলছে দুদকের এই কাজ প্রশংসাযোগ্য, কিন্তু পাচার হওয়া টাকার তুলনায় জব্দের অর্থ খুবই সামান্য। যারা অর্থ পাচারের সাথে জড়িত তারা মোটামুটিভাবে তাদের একটা বিশাল অংশই প্রভাবশালী এবং ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, যে কারণে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ দুর্নীতি দমন কমিশনের মতো সংস্থাগুলো নিতে দেখা যায় না। এখন পর্যন্ত দুদকের মামলায় সিঙ্গাপুর থেকে আরাফাত রহমান কোকর পাচার করা 21 কোটি টাকা ছাড়া আর কোনো টাকা ফেরত আনা সম্ভব হয়নি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।